বুঝতে পারছেন, এই যে ভালো ধান আছে এই ধান ভালো থাকবে না, কিন্তু 2-3 দিনের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য এতে আপনি কারেন্ট পোকার ওষুধ আর পচনের ওষুধ, পচনের ওষুধ আমি দামিটা দিছি, আপনি ওইটা পরিবর্তন করে আর একটু কম দামে তো নিয়ে আসেন, কিন্তু কারেন্ট পোকার ওষুধ দিতেই হবে। বুঝা গেছে? তাহলে কারেন্ট পোকার ওষুধ দেবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে। আজ দড়ি রসুলপুরে কিছু ধান ক্ষেত দেখতে আসলাম, এলাকায় কারেন্ট পোকার আক্রমণ হয়েছে, বাদামি গাছ স্পোরিং বা কারেন্ট পোকা যেটাকে বলে। তো এ বিষয়ে কৃষকদের সাথে কথা বলবো এবং কিছু ধান ক্ষেত দেখব, এই জন্য চলে এলাম। তো আমার সাথে এই দড়ি রসুলপুরের এক ছোট ভাই বর্ষণ, ও থাকবে, ওকে সাথে নিয়েই ঘুরতে বেরোয়েছি। তো কৃষক ভাইয়েরা আপনারাও সাথে থাকুন, ধান খেতে কী কী সমস্যা হয়েছে এবং এই ধান খেতে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ বা কারেন্ট পোকার আক্রমণ হলে কী কী ভাবে আপনারা বুঝতে পারবেন বা কী দেখে বুঝতে পারবেন, কেমন হবে, এসব বিষয়ে সব কিছু আপনারা দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা লুৎফর কাকার ধান খেতে যাব। এখানে তার ধান খেতে কারেন্ট পোকা লাগছে নাকি এমনি খোল পড়া রোগ লাগছে এটা দেখতে যাব। তো চলুন আমরা ধান ক্ষেতটি দেখতে যাই। তো আগে এটা গরস করতো না এখানে? পোক যাতে না লাগে। তো এইখানে হচ্ছে সুরঞ্জন কাকা বরস করতো, সুরঞ্জন কাকা। ধান গাছ ফুলে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু ধান গাছের অবস্থা দেখছো সব বর্ষণ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা যাচ্ছি লুৎফর কাকার ধান ক্ষেত দেখতে। এখানে আসলে কারেন্ট পোকা নাকি অন্য কোনো সমস্যা এটা দেখবো। সাধারণত কারেন্ট পোকা আক্রমণ করে ধানের কাস্তর আসার সময় এবং ধান পেকে যাওয়ার পূর্ব মুহূর্তে। আর এই কারেন্ট পোকা গাছের গোড়ায় আক্রমণ করে এবং গাছের রস চুষে খায়, কিছুদিন পর গাছ শুকিয়ে মারা যায়। দূর থেকে দেখলে মনে হইতে পারে যে এটা পুড়ে গেছে বা বজ্রপাতে ঝলসে গেছে, এমনটা মনে হইতে পারে। আর কারেন্ট পোকার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই ভালো। আর প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য এখানে আগাম বালাইনাশক স্প্রে করতে হবে, তাহলে কারেন্ট পোকা আক্রমণ করবে না। আমরা সাধারণত কৃষকরা এখানেই ভুল করি, আমরা যে ওষুধগুলো দেওয়ার প্রয়োজন সময় মতো সেগুলো দেই না। আর যখন কারেন্ট পোকা লাগে দেখি, তখন আমরা ওষুধগুলো দিলে আশানুরূপ ভালো ফল আসে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে ক্রস করতেছি এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের হাঁটতেছি আর দেখতেছি এখানে প্রচুর খোল পড়া রোগ আছে। এই ধান ক্ষেতে খোল পড়া রোগ আছে। এদিকের কৃষকরা ততটা ভালো অভিজ্ঞ না, এই জন্য তারা প্রচুর খরচ করে কিন্তু ভালো রেজাল্ট আসে না। আসলে যে রোগ সেই রোগটা যদি না বুঝে ওষুধ দেওয়া হয়, সে ওষুধে ভালো কাজ হবে না, আদৌ কাজই হবে না। এই লুৎফর কাকা 2 দিন পূর্বে কারেন্ট পোকার জন্য ওষুধ আনছিল, কিন্তু সকালে সে ওষুধ পরিবর্তন করে এখানে
খোল পড়া ব্লাস্ট এই জাতীয় ওষুধ নিয়ে আসছে, যাতে তো আমি মনে করলাম যে যেহেতু কারেন্ট পোকার ওষুধ আনার পরে আবার এই ওষুধ আনছে, তাহলে অবশ্যই ধানটা দেখতে হবে। এই জন্য ধান খেতে চলে আসলাম সরজমিনে। আর এই এলাকায় প্রচুর কারেন্ট পোকা লাগছে, এই জন্য আমি নিজেই আসলাম দেখতে। তো টাকারা দেখতেছে কি অবস্থা বর্ষণ, কি দেখলা? কারেন্ট পোকা তো এরা, কারেন্ট পোকা আমি এখনো দেখি নাই, তো আমি দেখব। টাকারে দেখে বুঝাই দাও কারেন্ট পোকা কোনগুলা। তবে কাকার খোল পড়া রোগ আছে বুঝছো, তার কারেন্ট পোকাও আছে খোল পড়া রোগও আছে। প্রিয় দর্শক মন্ডলী, এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতে আপনাদেরকে দেখাই, এই যে ধান গাছটা, এই ধান গাছের এই যে পাতার গোড়ায় এই যে সমস্যাটা দেখা যাচ্ছে, এই যে সমস্যাটা দেখা যাচ্ছে এইখানে, এটা হচ্ছে খোল পড়া রোগের সমস্যা। এই পাতার এইখানে পচে যায়, পচে যেয়ে এই পাতাটা, পুরো এই পাতাটা লাল হয়ে যাচ্ছে। তো এইটা, এই পাতাটা এখানে ভেঙে যায়, এটাকে খোল পড়া রোগ বলে। এবং সাপের মাথার চিতার মতো এই সমস্ত গাছে এই দাগগুলো দেখা যায়। এই যে যদি দেখতে চান, এই যে দেখা যাচ্ছে, এই যে গাছের দাগ দেখা যাচ্ছে। এবং এই গাছে কারেন্ট পোকার যে বিষয়টা, এখানে কারেন্ট পোকা আছে কি না সেইটা আপনাদের দেখাচ্ছি। খোল পড়া রোগ আছে, কিন্তু কারেন্ট পোকাও এখানে প্রচুর পরিমাণে কারেন্ট পোকা আছে। আমি যেটা দেখলাম ছোট ছোট পর্যায়ে আছে, এখনও বড় হয়ে পারেনি, কিন্তু কারেন্ট পোকা অবশ্যই আছে। আপনারাও দেখুন, আপনাদেরকে যদি দেখাই ওই গাছটাই, ওই সেই ধান গাছটাই আমি দেখাচ্ছি। এই ধান গাছের গোড়ায় আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে কারেন্ট পোকা, প্রচুর পরিমাণে, এখানে প্রচুর পরিমাণে কারেন্ট পোকা, ছোট 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 পোকা দেখা যাচ্ছে। একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, প্রচুর কারেন্ট পোকা। প্রচুর কারেন্ট পোকা, সাধারণত কৃষকরা এগুলো বুঝতে পারে না। এই যে ধান গাছটা, দুই দিন পূর্বে কাকা এখানে ওষুধ নিয়ে আসছে, কিন্তু কাকা এই ওষুধগুলো ব্যবহার করে নাই। প্রচুর কারেন্ট পোকা, যেগুলো সব কারেন্ট পোকা নড়ছে। প্রচুর কারেন্ট পোকা, কৃষক ভাইরা এই যে দেখলেন ধান ক্ষেতটি, এই ধান ক্ষেতে প্রচুর কারেন্ট পোকা দেখা গেছে। এই কারেন্ট পোকার জন্য ধান গাছ লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিছুদিন পরে এখানে ঝলসে যাওয়ার মতো মনে হবে। খোল পড়া রোগ যেটা আছে সেটা সম্পূর্ণভাবে সমস্যা না হলেও কারেন্ট পোকার জন্য বেশি সমস্যা হবে। বসুন, ওই পাশে কেমন দেখলা কাকারে দেখাইছো কারেন্ট পোকা ধরলো? কাকা এই পাশে আসেন, আপনার পছন্দ যেটা বলছে কাকি, তুমি একটু এই ধান খেতে ভিতরে নামে আমাদের আমাদের সাইডটা দেখো, যেটা পছন্দ বলেছে পচন, পচনটা হচ্ছে এই যে সাপের খোল মাথার তিলের মতো এই যে দাগ থাকে, এটারে বলে খোল পড়া রোগ। এই যে গায়ে এই দাগ থাকে, এই দাগের কারণে এই এই যে পাতাটা, এই পাতার গোড়ায় এখানে কালো হয়ে গেছে না, এখানে ভাঙে যায়, এটারে বলে খোল পড়া পচা রোগ বুঝছেন। এখানে প্রত্যেকটা গাছে এই রোগ আছে, তার মানে আপনার পচন কিন্তু আছে, বুঝতে পারছেন?
আপনার পচন আছে কিন্তু এই পচন রোগে আপনার গাছ যা ক্ষতি করবে তার থেকেও বেশি ক্ষতি করবে হচ্ছে এর গোড়ায় যে কারেন্ট পোকাগুলো আছে কারেন্ট পোকা চিনবেন কি করে কারেন্ট পোকা হচ্ছে এই গোড়ায় থাকে ছোট 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 পোকা এই যে দেখা যাচ্ছে দেখেন এই যে গুড়ি 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 এই যে দেখছেন হ্যাঁ এই যে কারেন্ট পোকা এগুলো হচ্ছে কারেন্ট পোকা ঠিক আছে এই পোকায় কিন্তু আরো বেশি ক্ষতি করবে আপনার এখন এখন এই যে ধান ক্ষেত এখন এই যে ধান ক্ষেত আছে এই ধান ক্ষেত আপাতত আপনার যে সমস্যাগুলো আছে তাতে গাছটা একটু লালচে মনে হচ্ছে কিন্তু দুই থেকে তিন দিন পরে ধান ক্ষেত একেবারে ওই পাশের ওই শুকনোর মতো এরকম হয়ে যাবে বুঝতে পারছেন এই জন্যই কাকি পচনের ওষুধ আনিছে সাথে কারেন্ট পোকার ওষুধ এনে আজকেরাই দেবেন বুঝতে পারছেন এই যে ভালো ধান আছে এই ধান ভালো থাকবে না কিন্তু দুই তিন দিনের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে এই জন্যই এতে আপনি কারেন্ট পোকার ওষুধ আর পচনের ওষুধ পচনের ওষুধ আমি দামিটা দিছি আপনি ওইটা পরিবর্তন করে আর একটু কম দামেতে নিয়ে আসেন কিন্তু কারেন্ট পোকার ওষুধ দিতেই হবে বোঝা গেছে তাহলে কারেন্ট পোকার ওষুধ দেবেন সমস্যা নেই প্রিয় দর্শক মণ্ডলী আমরা লুৎফার কাকার এই ধান খেতে দেখতে আসলাম এই ধান খেতে যে সমস্যাগুলো হয়েছে তার ভিতরে খোল পড়া রোগও আছে এবং তাতে কারেন্ট পোকাও আছে প্রচুর এই জন্য কাকাকে পরামর্শ দিলাম এখানে খোল পড়া রোগের জন্য ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে এবং তার সাথে অবশ্যই যেন কারেন্ট পোকার ওষুধ দেওয়া হয় কৃষক ভাইরা আপনারা তো দেখলেন আপনাদের জমিতেও যদি এরকম কারেন্ট পোকার সমস্যা থাকে অবশ্যই আপনারা কারেন্ট পোকার ওষুধ দেবেন আর এরকম পরিবেশ হওয়ার পূর্বেই অবশ্যই আপনারা যদি আগাম ওষুধ দেন তাহলে এই ক্ষতিটা হবে না এজন্য আপনারা আগাম ওষুধ ব্যবহার করবেন তো চলুন এরপরে অন্য যে ধান ক্ষেতগুলো আছে সেই ধান ক্ষেতগুলো ঘুরে দেখে আসি পানি না থাকে বাবা পানি একটু কুড়া করে গুড়া দেখো ওষুধ দিলেই হচ্ছে না ওষুধের বেলায় কোনো ছাড় নাই ওষুধ ভালোটা দিতে হবে কাকি এটাই কারেন্ট পোকা আছে পচন নাই এটাই কারেন্ট পোকা আছে তাহলে আপনার টোটাল সম্পূর্ণ জায়গায় কারেন্ট পোকার ওষুধ দেবেন কোনো কম দেবেন না ঠিক আছে সম্পূর্ণ জায়গাটা কতটুকু দুই বিঘে চার কাঠা মিনিমাম দুই বিঘের ওষুধ বর্ষণ দিতে হবে এখানে দুই বিঘের ওষুধ দিতে হবে কমপক্ষে তাহলে দুই বিঘের ওষুধ আপনার যদি কারেন্ট পোকার দুই বিঘে দেন আর ওই পচনের ওইখানে হচ্ছে ষোলো কাঠা তাই না ষোলো কাঠার ওষুধ পচনের দিয়ে দেন ঠিক আছে এই দেন বারো গ্রাম তো সর্বনিম্ন বারো গ্রাম করতেই হবে তো প্রয়োজনে আপনারা প্রয়োজনে আমারে নিয়ে আসেন আমি দিয়ে দিবানি আর কি কইতাম বসুন আসো তবে ওষুধ দিতে হবে কাকি ওষুধ না দিলে এইটাই একটু দেরি করে দেন একদিন দেরি করে দেন কিন্তু ওইটা আগে দেন এইটাই আক্রমণ করতেছে প্রাথমিক পর্যায়ে আছে এরা এখনো বংশবৃদ্ধি সেইভাবে করে পারেনি এই জন্য একদিন পরে এইটাই দেন কিন্তু ওইটা আগে দেন কাকি কোনটা এইটাই এটাই তো খোল পড়া রোগ আছে দেখা যাচ্ছে একদিনে পারবেন না হয়তো
আর দেখা লাগবে না, এ তো কারেন্ট পোকাই, তাও প্রচুর কারেন্ট পোকা। অটোমেটিক অটোমেটিক বড়ই হয়ে গেছে, পূর্ণবয়স্ক। এক সপ্তাহ যাইতে দেবে না, প্রচুর আক্রমণ করছে এটা কারেন্ট পোকা। আর একটা ধান ক্ষেত দেখলাম, এই ধান ক্ষেতটাও কারেন্ট পোকার আক্রমণ করছে। আর টোটালি এই বিলে সব ধানেই মোটামুটি কারেন্ট পোকা আছে। সবাইকে পরামর্শ দিচ্ছি কারেন্ট পোকার ওষুধ দেওয়ার জন্য। দেখুন কারেন্ট পোকার প্রাথমিকভাবে কিন্তু দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কারেন্ট পোকার এত আক্রমণ, কিন্তু আসলে যদি এর ভিতরে ঢুকি তাহলে ভিতরে দেখে বোঝা যাবে যে এখানে প্রচুর কারেন্ট পোকা, এবং কারেন্ট পোকাগুলা উপরে উঠে আসছে। এই যে পাতায় যদি দেখা যায় তাহলে দেখে বোঝা যাবে যে পাতা পর্যন্ত উঠে আসছে। এই কারেন্ট পোকা আছে কি এক বিঘে? আপনি হচ্ছে এইটার নাম শহীদুল নাকি জানো না, মোহাম্মদ আলী, সরি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীরে বলেন না যে ইমরান ভাই আসছিল, বলছে কারেন্ট পোকার ওষুধ দিতে। ঠিক আছে, ও তো যায় আমার ওইখানে। থাকবে নেই এখন তো যাই, আইসে দেওয়া সম্ভব না। সম্ভব না কেন, কাজ যদি থাকে সেটা আলাদা বিষয়, আর যদি মনে করেন যে না আমরা দিতে পারবো তাহলে দিয়ে দিয়েন। ঠিক আছে, তাহলে তাহলে সন্ধ্যার দিকে জানানে। তোমাদের এই পাশে প্রচুর ধান ক্ষেত আছে, ধানে জমি আছে, কিন্তু চাষি কিন্তু আমার কাছে খুব কম যায়, বুঝছো? কিন্তু ট্রিটমেন্টটাও তো সঠিক পাই কিনা আল্লাহই ভালো জানে। কৃষি উপসহকারীর সাথেও পরামর্শ যদি করে তাও কিন্তু তারা একটু ভালো ফলাফল পায়, কিন্তু উপসহকারীর সাথেও তারা আলোচনা করে না। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ধানের জমিতেও যদি এরকম খোল পড়া রোগ থাকে, তারপরে আপনাদের কারেন্ট পোকার রোগ থাকে, কারেন্ট পোকাগুলো থাকে, তাহলে অবশ্যই কারেন্ট পোকা এবং খোল পড়া রোগের ওষুধ একসাথে ব্যবহার করতে পারেন। আর যদি খোল পড়া রোগ না থাকে তাহলে অবশ্যই কারেন্ট পোকা রোগের ওষুধ, কারেন্ট পোকার জন্য ওষুধ প্রয়োগ করবেন। যদি আপনাদের আমন ধানে কাস্তর আসা অবস্থায় থাকে তাহলে কাস্তর আসা অবস্থায় থাকা অবস্থায় এখন আপনারা কারেন্ট পোকার ওষুধ দিতে পারেন। কারেন্ট পোকা যদি নাও লাগে তাও প্রতিরোধমূলক হিসেবে আপনারা কারেন্ট পোকার ওষুধ দিতে পারেন। আর কারেন্ট পোকা যদি লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ওষুধ ব্যবহার করবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমরা বর্ষণের যে ধান ক্ষেতটায় কারেন্ট পোকা লাগছিল ওই ধান ক্ষেতে আসলাম। তো এখন দেখি এখানে কারেন্ট পোকার কি অবস্থা আছে, আগের দিনের থেকে মাত্রা কম নাকি মাত্রা বেশি, বা নাকি কারেন্ট পোকা নাই মারা গেছে, এরকম পরিবেশটা দেখব এখন। কি অবস্থা দেখো, নিচেই পড়ে গেছে, গাছের গোড়ায় কি আছে না, এই যে নিচে দিয়ে মাটি থেকে আটে বেড়াচ্ছে, ওরা প্যারালাইসিস হয়ে যাবে, ওরা আর ধান গাছে থাকবে না। যেহেতু ওষুধ স্প্রে করা হইলে ওষুধগুলা ওরা ধান গাছ চুষে খাইতে পারে না, আর ধান গাছে থাকলেও ওরা আর ক্ষতি করতে পারবে না, ওরা যেটা চষবে সেটাই প্যারালাইসিস হয়ে যাবে। আগের দিনের মতো ওরকম মাত্রায় নাই, তাই তো?
গুলো সব নিচে ওই সাদা সাদা নিচে আছে। আচ্ছা দেখি আমি তাহলে একটু ভিডিও করা যদি যাই। এখানে আছে? হ্যাঁ হ্যাঁ ওইখানে নিচেই আছে, উপরে নাই। আচ্ছা নিচের দিকে চলে গেছে, তাই উপরে গাছে খুব কম আছে। হ্যাঁ ধান গাছে নাই, আর নিচের দিকেও খুব কম দেখা যাচ্ছে, ক্যামেরায় ভালোভাবে আসতেছে না। আচ্ছা বৃষ্টির পরে হচ্ছে তোমার এই খোল পড়া রোগটা বেশি হয়েছে, বুঝছো? প্রিয় দর্শক মন্ডলী, গত একদিন পূর্বে, তাই না বর্ষণ, একদিন পূর্বে বর্ষণ এইখানে তার কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করছিল। তো এখন যে জায়গাটা সে কারেন্ট পোকা দেখছিল বেশি এবং উপসহকারী কৃষি উপসহকারীকে দেখাইছিল, আমি সেই জায়গাটাই এখন বসে আছি। তো এইখানে প্রচুর পরিমাণে কারেন্ট পোকা ছিল, কিন্তু এখন আমি দেখতে কারেন্ট পোকা নাই, প্রতিটা গাছই ফ্রেশ, গাছে কোনো পোকা নাই। দু একটা কারেন্ট পোকা মারা যাওয়া অবস্থায় দু একটা দেখা যাচ্ছে যে সেগুলো মারা গেছে, কিন্তু আসলে এখানে কারেন্ট পোকা নাই। এই যে আশপাশে যেখানে এই যে গাছটা, এই গাছটায় কারেন্ট পোকা ছিল, দেখে মনে হচ্ছে কারেন্ট পোকা ছিল, কিন্তু এখন সেখানে কারেন্ট পোকা নাই। তারপরেও বর্ষণ একটা দুটো দেখা যায়, কিন্তু এগুলো আর ক্ষতি করতে পারবে না, আগে যতটা ছিল ততটা নাই, তাই না? আগে যতটা মহামারী আকারে ছিল ততটা এখন আর নাই, আর এই যেগুলো আছে সেইগুলো অতটা তোমার আর ক্ষতি করতে পারবে না, বা ক্ষতি করতেই পারবে না, ওরা দ্বিতীয়বার এখানে চুষতে পারবে না। এই যে কারেন্ট পোকার ওষুধটা ব্যবহার করার পরে ধান গাছটা ওষুধটা যদি ধান গাছে চুষে নেয়, তার পরবর্তীতে এখানে কারেন্ট পোকা যখন এই ধান গাছটা চুষে রস খাইতে যাবে, তখন ওই কারেন্ট পোকা প্যারালাইসিস হয়ে যাবে এবং পরবর্তীতে সে প্রজনন করতে পারবে না এবং অভুক্ত অবস্থায় সে মারা যাবে। এই জন্য এই কারেন্ট পোকা আপনার ধান খেতে থাকতে পারে, কিন্তু এই পোকা দ্বারা আর কোনো ক্ষতি হবে না। তো এখন দেখো আল্লাহ ভরসা কী অবস্থা হয়। চলো তাহলে আমরা যাই, ইনশাল্লাহ তোমার কাজ হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই যে ধান ক্ষেতগুলো দেখালাম, এই ধান ক্ষেতগুলোয় যে যে সমস্যা আছে, আপনাদের ধান ক্ষেতেও যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আগাম ট্রিটমেন্ট নেবেন, এখানে বালাইনাশক ব্যবহার করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে যে চাষিরা আছে তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারা এই রকম সমস্যা হলে উপকৃত হতে পারে। আজকের মতো আল্লাহ হাফেজ।